হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি হাজির হয়ে গিয়েছি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। আর এই মজাদার খাবারটি কিন্তু আপনারা কম বেশি সবাই রেস্টুরেন্টে টেস্ট করেছেন। এক্স্যাক্টলি আজ আমি হাজির হয়ে গিয়েছি নাচোস রেসিপি নিয়ে, যা খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন। আর খুব সহজেই কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে এই খাবারটি বাসায় তৈরি করে ফেলতে পারেন। তো চলুন শুরু করা যাক। সো প্রথমে আমি একটি বোলে 1.5 কাপ ময়দা দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম লবণ। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন খুব ভালোভাবে এগুলো মিক্স করে নিচ্ছি। এমনভাবে মিক্স করতে হবে যাতে ময়দার সাথে তেল এবং লবণটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। তো বন্ধুরা, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবং খুব সুন্দর একটা ডো তৈরি করার চেষ্টা করছি। আসলে পানির পরিমাণটা আমি বলছি না, কারণ আপনারা যখন পানিটা দিয়ে একটা ডো তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে ডোটা তৈরি করার সময় কতটুকু পানি দরকার। তো দেখুন, আমার ডোটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং এই ডোটার মধ্যে ভালোভাবে তেলটা মিক্স করে নিলাম। দেখতে পাচ্ছেন ডোটা আমার একদম রেডি। এখন আমি এই ডোটাকে 30 মিনিট এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এখন চলুন অন্য কাজগুলো করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে 1.5 কাপ মুরগির বুকের মাংসটা নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দেন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এগুলো সব খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটাও আমি 10 মিনিট এভাবেই রেখে দিব। সো বন্ধুরা, এখন আমি করে নিব হোয়াইট সসটা। সো তার জন্য আমি একটি কড়াইয়ে বাটার দিয়ে দিলাম, আর আমি এখানে একটু বেশি বাটার দিয়েছি। আপনারা চাইলে বাটারের পরিমাণটা কমাতে পারেন। সো বাটারটা যখন আমার গলে গেল, দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা। তারপর এটা খুব ভালোভাবে, মানে ময়দাটা খুব ভালোভাবে বাটারের সাথে মিক্স করে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর বাটারটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, তবে একদম কম দেওয়া যাবে না। সো দেখতে পাচ্ছেন আমি ময়দাটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সো ময়দাটা আমি ভেজে নিয়েছি ভালোভাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা আমি কিন্তু আগেই জাল করে নিয়েছিলাম। সো এখন আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু ঠান্ডাই ছিল, মানে নর্মাল তাপমাত্রায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি এবং 1/2 চা চামচের একটু কম লবণ। এখন এগুলো খুব ভালোভাবে আমি অনবরত নেড়েই যাব। এক পর্যায়ে দেখতে পারবেন এটা ভারী ভারী হয়ে আসছে। দেখুন আমারটা ভারী ভারী হয়ে এসেছে। এর থেকে বেশি ভারী করব না, তাহলে কিন্তু বেশি জমে যাবে সসটা। সো আমি এই অবস্থায় আমি চুলার জালটা অফ করে দিলাম এবং দেখুন আমার সসটা কিন্তু হয়ে গিয়েছে। সসটা এমনই থাকবে, এর থেকে বেশি ভারী হবে না। সো বন্ধুরা, আমি এখন নাচোস করার জন্য আমি যে ডোটা তৈরি করেছি সে ডোর থেকে আমি রুটি তৈরি করব। দেখতে পাচ্ছেন আমি একটা জয়ের কিছু অংশ এখানে নিয়েছি এবং একটু ময়দা মিক্স করে আমি রুটি করে নিচ্ছি।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রুটিটা হয়ে গিয়েছে। এভাবে আমি প্রত্যেকটা রুটি করে নিব। এখন আমি যেটা করব একটু ভালোভাবে লক্ষ্য করবেন। দেখুন আমি এখানে একটা রুটি নিয়েছি এবং এই রুটির মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে রুটিটাতে ভালোভাবে ছড়িয়ে দিলাম পুরো তেলটা। এখন আমি এখানে একটু ময়দা ছিটিয়ে দিলাম এবং ময়দাটাও রুটির চারপাশে ছড়িয়ে দিলাম এবং আমি এই রুটির উপরে আরেকটা রুটি রাখলাম। দেন আমি একইভাবে এখানে তেল দিয়ে দিলাম এবং আবারও এটা ভালোভাবে ছড়িয়ে দিলাম, তেলটা রুটির চারপাশে ছড়িয়ে দিলাম এবং আবারও এখানে ময়দা দিয়ে দিলাম এবং ময়দাটাও সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। এখন এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি এখানে তিনটা রুটি দিয়েছি দেখতে পাচ্ছেন। আবারও সেমভাবে এখানে তেল এবং ময়দা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি তিনটা রুটি দিয়েছি। যারা যারা নতুন তারা আপনারা তিনটা রুটি দিয়েই চেষ্টা করবেন। পুরোনো হয়ে গেলে আপনারা পাঁচ ছয়টা রুটি এখানে একবারে দিয়েই ভাজতে পারবেন। অলরাইট, তো দেখতে পাচ্ছেন আমি একটা তাওয়া গরমে দিয়েছি এবং সেই তাওয়ার মধ্যে যে তিনটা রুটি আমি একসাথে করে নিয়েছি সেগুলো এখন ভেজে নিচ্ছি। তো আসলে এই আমার আজকের এই ভিডিওটি একদম নতুনদের জন্য। হ্যাঁ, যারা নতুন তারা এইভাবে তিনটা রুটি দিয়ে প্রথমে চেষ্টা করবেন। দেন যখন আপনারা আস্তে আস্তে দেখবেন যে আপনারা এটা পেরেছেন তখন আপনারা পাঁচ ছয়টা রুটি একসাথে এভাবে করে ভাজতে পারবেন। তো দেখুন আমার নিচটা প্রায় হয়ে গিয়েছে এবং আমি উল্টিয়ে দিয়েছি এবং আমার দুই সাইডটাই মোটামুটি হালকাভাবে আমি ভেজে নিয়েছি। তো আমার ভাজাটা হয়ে গিয়েছে। এখন আমি এই রুটিটা বেলের মধ্যে রাখলাম এবং এই রুটিগুলো এখন দেখুন খুব ভালোভাবে কিন্তু উঠে যাচ্ছে এবং প্রত্যেকটা যে তিনটা রুটি কিন্তু হালকাভাবে ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো এভাবে আমি আরও যে বাকি তিনটা রুটি হয়েছে ডো দিয়ে সেই তিনটা রুটিও এভাবে আমি ভেজে নিব। এখন আমি এগুলো যে নাচোস স্টাইলে আমি এগুলো কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন। এভাবে আমি কেটে নিচ্ছি। প্রথমে চার ভাগ করে দেন আমি সেই ভাগে আবার মাঝখান দিয়ে কেটে নিলাম। এভাবে আসলে কেটে নিতে হবে, খুবই সহজ। দেখুন আমি প্রত্যেকটা কেটে নিয়েছি, এভাবে হচ্ছে কেটে নিলাম। তো আপনারা এভাবে খুব সহজে কিন্তু করে ফেলতে পারবেন। তো বন্ধুরা এখন আমি মাংসগুলো ভেজে নিব, যে মাংসগুলো আমি রেখে দিয়েছিলাম মেখে। তো তার জন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটি পাত্রে। তো তেলটা আমার প্রায় গরম হয়ে গিয়েছে, এখন আমি মাংসগুলো এখানে ঢেলে দিচ্ছি এবং খুব ভালোভাবে মাংসগুলো আমি ভেজে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাংসটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো আমি আরেকটু ভেজে নিচ্ছি ভালোভাবে। অলরাইট বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো আমি উঠিয়ে নেব এবং চলুন এখন অন্য কাজগুলো করা যাক। আমি আরেকটি পাত্রে তেল গরমে দিচ্ছি। এখন যেই রুটিগুলো আমি নাচোস স্টাইলে কেটেছি সেই নাচোসগুলো আমি এখন ভেজে নেব। তার জন্য আমি একটি কড়াইয়ে তেল গরমে দিয়েছি আর তেলটা আমার প্রায় গরম হয়ে গিয়েছে। এখন আমি নাচোসগুলো এখানে ছেড়ে দিচ্ছি। অলরাইট বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে নাচোসগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার নাচোসগুলো হালকা বাদামি কালারের হয়ে এসেছে। এখন আমি এগুলো উঠিয়ে নেব এবং এভাবেই সব ভেজে নেব। অলরাইট বন্ধুরা সবগুলো আমি ভেজে নিয়েছি, এখন ডেকোরেশনের পালা।
তো বন্ধুরা আমি ডেকোরেশনের জন্য একটা হাফ প্লেট নিয়েছি এবং এখানে দেখুন আমি প্রথমে একটা লেয়ার দিচ্ছি নাচোজের একটা লেয়ার দিচ্ছি দেখুন প্রথমে আমি এভাবে গোল গোল করে একটা রাউন্ড শেপে একটা লেয়ার দিলাম নাচোজের এখন এর উপরে আমি হোয়াইট সস যেটা করেছি সেটা এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে দিয়ে দিচ্ছি এই হোয়াইট সসটা কিন্তু অনেক মজার হয় সো আপনারা যত বেশি দিবেন তত কিন্তু নাচোস অনেক বেশি টেস্টি হবে খেতে এখন আমি দিয়ে দিব রেড সস মানে টমেটো সসটি অলরাইট টমেটো সস আমি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি যেই মাংসগুলো আমি ভেজে নিয়েছিলাম সেই মাংসগুলো এখন এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি অলরাইট বন্ধুরা আমার প্রথম লেয়ারটা হয়ে গিয়েছে এখন আমি সেকেন্ড লেয়ারটা করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমি আবারও এর উপরে নাচোসগুলো রাউন্ড শেপে দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি আবার হোয়াইট সস দেন এখানে দিয়ে দিচ্ছি রেড সস তারপরে আবারও এর উপরে আমি মুরগির মাংসগুলো ছড়িয়ে দিচ্ছি বাস সেকেন্ড লেয়ারটাও আমার হয়ে গেল এখন আমি থার্ড লেয়ার করছি আমি আবারও এখানে দিয়ে দিচ্ছি নাচোসগুলো রাউন্ড শেপে দেন আবারও দিয়ে দিচ্ছি হোয়াইট সস এবং রেড সস আমি হোয়াইট সসটা কিন্তু একটু বেশি করে দিচ্ছি দেখতে পাচ্ছেন কারণ এটা কিন্তু অনেক বেশি মজার আগেও বলেছি তো আবারও দিয়ে দিচ্ছি রেড সস অলরাইট তারপর আবারও মাংসগুলো ছড়িয়ে দিলাম এবং মাংসগুলো দেওয়ার পর এর উপরে দিচ্ছি আবারও হোয়াইট সস এবং দিয়ে দিচ্ছি রেড সস আমি এখানে তিনটি লেয়ারই করেছি এর থেকে বেশি বড় করলাম না আপনারা চাইলে আরও লেয়ার করতে পারেন এখন আরেকটু মজাদার করার জন্য উপরে দিয়ে দিচ্ছি মজারেলা চিজ দেওয়ার পর কিন্তু এর টেস্টটা আরও বেশি মজার হবে সো আমি একটু বেশি করে মজারেলা চিজ এর উপরে দিয়ে দিলাম তো বন্ধুরা হয়ে গেল আমার মজাদার নাচোস তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখে অনেক অনেক বেশি মজাদার মনে হচ্ছে আসলে এটা খেতেও অনেক বেশি মজাদার হয়েছে আর একদম রেস্টুরেন্ট স্টাইলের একটা স্বাদ পাবেন আপনারা এই নাচোস বাসায় তৈরি করে সো ঝটপট তৈরি করে ফেলুন বাসায় আজকের এই রেসিপিটি আর আমার এই আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন যারা যারা আমার ফেসবুক পেজটিতে লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো অনেক ভালো থাকবেন বিদায় নিয়ে নিচ্ছি টাটা বাবাই আল্লাহ হাফিজ